বন্ধুরা দেখুন, তোমাদের জন্য আবার একটি গুড নিউজ রয়েছে। আবার দেখুন, সেখানে লয়ার ডিভিশন ক্লার্ক মানে এলডিসি পদে লোক নিয়োগ করা হচ্ছে। শূন্যপদের সংখ্যা রয়েছে 60টি। এবং তোমাদেরকে রিকোয়েস্ট করবো, যারাই আবেদন করবেন, তোমাদের সেখানে এজ লিমিট রাখা হয়েছে 18 বছর থেকে 27 বছরের মধ্যে জড়াইছেন আপনারা কিন্তু সবাই সেখানে আবেদন করতে পারবেন, মেল এবং ফিমেল। তোমাদের কোয়ালিফিকেশন রাখা হয়েছে শুধুমাত্র যারা 12 পাস করে রেখেছেন সেখানে কিন্তু সবাই আবেদন করতে পারবেন। তাহলে কীভাবে আবেদন করবেন এবং কী কী ইম্পর্টেন্ট বিষয় রয়েছে তা সম্পূর্ণ বিষয়টি এই ভিডিওটির মধ্যে বলে দিচ্ছি। তার পূর্বে ভিডিওটি রিকোয়েস্ট করে নেব, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ত্রিপুরা জব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অন করে রাখবেন পরের ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। তাহলে ভিডিওটি শুরু করে নিচ্ছি। প্রথমে দেখুন, এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে ICFRE রেইন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট থেকে। এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। তাহলে দেখুন, সেখানে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি সম্পূর্ণ ডিটেলসে বলেছি। প্লিজ যারাই আবেদন করবে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবে, তা না হলে আবেদন করতে গিয়ে তোমাদের খুবই প্রবলেম হবে। দেখুন, প্রথমে সেখানে বলা হয়েছে সিটিজেন অফ ইন্ডিয়া, মানে দেখুন সেখানে ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে সেখানে আবেদন করে নিতে পারবেন। তোমাদের প্রথমেই পোস্ট সেখানে রাখা হয়েছে, দেখুন লেয়ার ডিভিশন ক্লার্ক মানে এলডিসি পদে লোক নিয়োগ করা হচ্ছে। শূন্যপদের সংখ্যা রয়েছে সেখানে 60টি। তার মধ্যে দেখিনি, সেখানে বলা হয়েছে যে পোস্টগুলি ভাগ করা রয়েছে, মানে সেখানে ইউআরএসের জন্য রয়েছে 5টি, ওবিসির জন্য 1টি এবং এসটির জন্য রয়েছে 1টি। এবং দেখুন সেখানে ইউআর যে পোস্টটি রয়েছে, ইউআর পোস্টটির মধ্যে সকলে কিন্তু সেখানে আবেদন করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের মান্থলি স্যালারি দেওয়া হচ্ছে 19,900 টাকা থেকে 63,200 টাকা অবধি প্রতি মাসে কিন্তু তোমাদের স্যালারিটি দেওয়া হচ্ছে। তার সঙ্গে তোমাদের এজ লিমিট ভেরি ইম্পর্টেন্ট, সেখানে লক্ষ্য রাখবেন। তোমাদের এজ লিমিট 18 বছর থেকে যাদের বয়স 27 বছরের মধ্যে রয়েছে সেখানে কিন্তু সবাই আবেদন করে নিতে পারবে। তার সঙ্গে দেখে নিন, সেখানে এসটি এবং এসসি যারা রয়েছেন তোমাদের কিন্তু সেখানে এজের রিলেশন পেয়ে যাবেন, 5 বছরের এজের রিলেক্সেশন পেয়ে যাবেন। এবং যারাই আবেদন করবে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন ভেরি ইম্পর্টেন্ট, সেখানে লক্ষ্য রাখবে। দেখুন সেখানে বলা হচ্ছে শুধুমাত্র যারা 12 পাস করে রেখেছেন যে কোনো রিকগনাইজ বোর্ড থেকে সেখানে কিন্তু সবাই আবেদন করে নিতে পারবেন। তার সঙ্গে যারাই আবেদন করবেন তোমাদের কিন্তু সেখানে কম্পিউটার টাইপিং স্পিড প্রয়োজন। প্রথমে যারা ম্যানুয়ালি যারা টাইপ করবেন তোমাদের কিন্তু পার মিনিট, যেগুলো ইংলিশে যারা টাইপ করবেন তোমাদের পার মিনিট 30টি ওয়ার্ড টাইপ করতে হবে। এবং যারা হিন্দিতে টাইপ করবেন তোমাদের কিন্তু 25টি ওয়ার্ড পার মিনিট টাইপ করতে হবে, যারা ম্যানুয়ালি টাইপ করবে। এবং যারা কম্পিউটারের মাধ্যমে আবেদন করবেন তোমাদের ইংলিশে যারা টাইপ করবেন তোমাদের 35 ওয়ার্ড পার মিনিট টাইপ করতে হবে। এবং হিন্দিতে যারা টাইপ করবেন কম্পিউটারের মধ্যে তোমাদের কিন্তু 30টি ওয়ার্ড পার মিনিট সেখানে টাইপ করতে হবে। তোমাদের সিলেকশন প্রসেস ভেরি ইম্পর্টেন্ট। দেখুন সিলেকশন প্রসেসটি কীভাবে করা হবে, সিলেকশন প্রসেসটি তোমাদের বলা হচ্ছে রিটেন এক্সামের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশনটি করা হবে। সিলেকশনের মধ্যে তোমাদের কিন্তু 100টি কোয়েশ্চন থাকবে, তার মধ্যে কিন্তু সেখানে বলা হয়েছে লেভেল অফ 12, মানে 12 লেভেলের তোমাদের কোয়েশ্চনগুলো করা হবে। তার সঙ্গে তোমাদের সিলেবাসগুলো কিন্তু সম্পূর্ণ সিলেবাস, কিন্তু কী কী সিলেবাস থেকে তোমাদের কোয়েশ্চন আসবে সেই সিলেবাস কিন্তু সেখানে তুলে ধরা হয়েছে। তার সঙ্গে যারাই আবেদন করবে তোমাদের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। তোমাদের অ্যাপ্লিকেশন ফির মধ্যে প্রথমে দেখে নিন, তোমাদের অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে 500, তোমাদের কিন্তু সেখানে 500 টাকা অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে। তার সঙ্গে গুড নিউজ রয়েছে, এসটি এবং অল হুমেন যারা রয়েছেন, মানে অল যারা ফিমেল রয়েছেন, তোমাদের কিন্তু কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি প্রয়োজন নেই, তোমরা সম্পূর্ণ বিনামূল্যে সেখানে আবেদন করে নিতে পারবে। তার সঙ্গে দেখে নিন, যারাই অ্যাপ্লিকেশন ফি দেবে তোমাদের কিন্তু কীভাবে দিতে হবে, তোমাদের কিন্তু সেখানে ব্যাংকের ডিটেলস সেখানে তুলে ধরা হয়েছে। এবং তোমাদের কিন্তু ব্যাংকের ড্রাফট কাটতে হবে, ফেভার অফ দিতে হবে। এই দেখুন ফেভার অফ আমি সম্পূর্ণ হাইলাইট করে দিয়েছি, এই যে লাইনটি রয়েছে এই লাইনটি কিন্তু ব্যাংকে গিয়ে তোমরা ফেভার অফ দিয়ে ব্যাংকের ড্রাফট কেটে নিতে হবে 500 দিয়ে, যারাই রয়েছেন এসটি এবং উমেন ক্যান্ডিডেট ছাড়া যারা রয়েছেন সবাই কিন্তু 500 দিয়ে সেখানে কিন্তু তোমরা ড্রাফট কেটে নিতে হবে। এবং ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনগুলো অবশ্যই রিড করে নেবেন অ্যাপ্লিকেশন করে নেওয়ার পূর্বে। তার সঙ্গে দেখে নিন, সেখানে বলা হচ্ছে ভেনিউ অফ রিটেন এক্সামিনেশন, পরবর্তী সময় তোমাদের রিটেন এক্সাম কোথায় হবে তাও কিন্তু সেখানে সবচেয়ে বড় কোয়েশ্চন। তোমাদের যারা ত্রিপুরা থেকে আবেদন করবে তোমাদের রিটেন এক্সামটি কোথায় করা হবে, রিটেন এক্সামটি দেখুন সেখানে ক্লিয়ারলি মেনশন করে দেওয়া হয়েছে। দেখুন এক্সামিনেশন শেল বি কন্ডাক্ট অ্যাট জুরাট, মানে তোমাদের জুরাট গিয়ে কিন্তু তোমাদের সেই এক্সামটি হবে, সম্পূর্ণ ক্লিয়ার কিন্তু সেখানে মেনশন করে দিয়ে দেওয়া হয়েছে। তার সঙ্গে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, দেখে নিন, যারাই ত্রিপুরা স্টেট থেকে আবেদন করবে তোমাদের পোস্টিং কোথায় দেওয়া হবে। দেখুন যারাই সিলেকশন ক্যান্ডিডেট হবেন তোমাদের পোস্টিংগুলো কোথায় দেওয়া হবে, দেখুন সেখানে তোমাদের পোস্টিংয়ে দেওয়া হবে, দেখুন তোমাদের পোস্টিং দেওয়া হবে সেখানে বলা হচ্ছে জুরাট আসাম। তার সঙ্গে দেখুন ইনক্লুডিং রয়েছে, অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট, ইনক্লুডিং মানে তার সঙ্গে যুক্ত রয়েছে
আইজল এন্ড আগরতলা অবশ্যই সেখানে ভেরি ম্যান্ডেটারি, মানে আমাদের আগরতলার নামও কিন্তু সেখানে রয়েছে, মানে আমাদের আগরতলার মধ্যে কিন্তু আমাদের পোস্টিংগুলো দিয়ে দেওয়া হয়। তার সঙ্গে যারা অলরেডি জব করছেন, যারা আবেদন করবেন, তোমাদের কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট দিয়ে কিন্তু সেখানে অ্যাপ্লিকেশনটি করে নিতে হবে। এবং যারাই আবেদন করবে, তোমাদের হাউ টু অ্যাপ্লাইয়ের মধ্যে বলা হয়েছে কীভাবে আবেদন করবেন। আবেদন কিন্তু তোমাদের কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, পোস্ট অফিসের মাধ্যমে আবেদন করতে হবে। তাহলে মার্কেট থেকে প্রথমে আপনারা এ4 সাইজের একটি খাম কিনে নেবে মার্কেট থেকে, এবং খামের উপরে প্রথমে 2 দিয়ে যে অ্যাড্রেসটি রয়েছে, দেখুন এই যে অ্যাড্রেসটি রয়েছে, আপনারা এই অ্যাড্রেসটি সম্পূর্ণ অ্যাড্রেসটি লিখে দেবেন খামের উপরে, দেখুন 2 দিয়ে। তারপর দেখুন সেখানে ফ্রম দিয়ে তোমাদের যে অ্যাড্রেস রয়েছে, তোমাদের যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি সেখানে সম্পূর্ণভাবে খামের উপরে লিখে দেবেন। এবং তার সঙ্গে তোমাদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, এবং অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে তার সঙ্গে ডকুমেন্ট কী কী দিতে হবে তা কিন্তু সেখানে তুলে ধরা হয়েছে। এই ডকুমেন্টগুলো দিয়ে অ্যাটাচ করে যে ডেট রয়েছে সেই ডেটের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশনটি করে নিতে হবে। তাহলে তোমাদের সেখানে লাস্ট ডেট রাখা হয় 29 সেপ্টেম্বর 2023, এই ডেটটি অবশ্যই লক্ষ্য রাখবেন। এই ডেটের মধ্যে কিন্তু তোমাদের সেখানে লাস্ট ডেট তাদের কাছে কিন্তু এই যে তাদের কাছে কিন্তু সেখানে পৌঁছে দিতে হবে, অবশ্যই ভেরি ম্যান্ডেটারি, সেখানে লক্ষ্য রাখবেন। তার সঙ্গে দেখে নিই এই নোটিফিকেশনটি প্রথমে তোমরা ডাউনলোড করে নিতে হবে। তাহলে এই নোটিফিকেশনটি কীভাবে ডাউনলোড করবে এবং অ্যাপ্লিকেশন ফর্মটি কীভাবে ডাউনলোড করবে, তাহলে এই নোটিফিকেশনটি ডাউনলোড করার জন্য ডাইরেক্টলি তোমাদের মোবাইল থেকে গুগলের মধ্যে চলে আসবে। গুগলের মধ্যে আসার পর আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে সার্চ করতে হবে। আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের নাম হলো tripurajob.in। তাহলে দেখুন কীভাবে লিখবেন, প্রথমে মোবাইলে আসার পর www.tripura.job.in লিখে নেওয়ার পর আপনারা এন্টার অথবা সার্চ অপশনটির মধ্যে ক্লিক করে নেবেন। এন্টার অথবা সার্চ অপশনটির মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে দেখতে পাচ্ছেন সেখানে চলে এসেছে, অবশ্যই ভেরি ম্যান্ডেটারি, সেখানে লক্ষ্য রাখবেন। এবং যারাই আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন সেখানে দেখতে পাচ্ছেন সেখানে ত্রিপুরা অ্যানিমেল রিসার্চ রিক্রুটমেন্ট 2023 টোটাল পদ সেখানে 67, তার উপরে কিন্তু সেখানে এই নোটিফিকেশনটি সেখানে চলে আসবে। যখনই আমরা ভিডিওটি ইউটিউবে পাবলিশ করব, ইউটিউবে পাবলিশ করার সঙ্গে সঙ্গে এই নোটিফিকেশনটি এই ওয়েবসাইটের প্রথম সেখানে আপনারা দেখতে পারবেন। করে তার মধ্যে ক্লিক করে ওপেন অপশনটির মধ্যে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্মটি ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে বন্ধুরা দেখে নিন, এলডিসি থেকে যেনতুন একটি বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে, তার সম্পূর্ণ ডিটেলসে বলে দিয়েছি। তাও যদি তোমাদের কিছু ইনকোয়ারি করা থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে জয়েন হয়ে আমাদের সঙ্গে কথা বলতে পারবে। এবং ত্রিপুরার পরে গভর্নমেন্ট জবের আপডেটগুলো পাওয়ার জন্য তোমাদের সুবিধার্থে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।